রাজকীয় এই বিয়েতে অংশ নেন 2000 আমন্ত্রিত অতিথি, তবে বিনা আমন্ত্রণে আগত অতিথির সংখ্যা কয়েক লাখ। রাজপরিবারের বিয়ে উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয় ব্রিটেনে। মানুষের বাড়তি চাপে লন্ডনের ব্যস্ততম এলাকা ওয়েস্ট মিনিস্টার আর গ্রিন পার্কের আন্ডারগ্রাউন্ড স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। লন্ডন থেকে আমাদের প্রতিনিধি হাসান হাফিজুর রিপোর্টে বিস্তারিত। Joyful crowds send their wishes for a happy married life. La 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 la. প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছেন, প্রিন্স উইলিয়াম ও কেটের বিয়ের অনুষ্ঠান হবে দেশের একটি আনন্দ উৎসব। বাস্তবে তাই হলো। ব্রিটেন সহ সমগ্র বিশ্বের মানুষরা এসেছেন এ সময়ের সবচেয়ে চোখ ধাঁধানো বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে। রাজপরিবারের বিবাহকে স্মরণকালের আলোচিত ঘটনা হিসেবে উপস্থাপন করতে সব ধরনের আয়োজন রাখা হয়েছে এখানে। নজিরবিহীন নিরাপত্তার কারণে আগন্তুক অতিথিদের অনেকেই কিছুই দেখতে পাননি, তবুও আনন্দ আর আগ্রহের কমতি নেই। সকল বয়সের মানুষ এসেছে রাজকীয় বিবাহ দেখতে আর নবদম্পতিকে অভিনন্দন জানাতে। Well, a happy long life, you know. I hope they have a prosperous life. Much better than what their father had, hopefully, you know. William, he's a good gentleman. He's a good man. And Kate also, she's a good lady for William. I hope God will bless their life and they will be together forever. Well, all the best for them. You know, it's a very auspicious occasion for the royal family, and I hope they do well. I don't want them to live long, prosperous life and be future king, queen of the country. আমি এটা উইশ করি যাতে দলে নাকি তারার ফিউচারটা খুব সুন্দর হোক, তারা বালা মানে ভাবে ইয়ে হোক, মানে ফিউচারটা খুব সুন্দরভাবে নেক, তারার বিয়েটা যেন সারা জীবন মানে কায়েম থাকে। But they have some kids, beautiful. I'm sure they'll be very pretty children. এই ব্যয়বহুল বিবাহ যেন সাধারণ মানুষের জীবনে কোনো প্রভাব না ফেলে, সেজন্য বর এবং কনের পরিবার ভাগাভাগি করে নিয়েছে সকল ব্যয়। বিবাহ অনুষ্ঠান বিশাল জনসমুদ্রে রূপ নিলেও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই অতি আগ্রহী 43 জনকে আটক করেছে লন্ডন পুলিশ। ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে এসে এই বিবাহ অনুষ্ঠানে অনেকে অংশ নিতে না পারলেও বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক এই বিবাহ অনুষ্ঠান সরাসরি টেলিভিশনের মাধ্যমে উপভোগ করেছেন। অগণিত মানুষের ভিড়ে আর কড়া নিরাপত্তার কারণে বরকনে তো দূরের কথা, অনেকেই বিবাহ অনুষ্ঠানের গির্জাটিও দেখার সুযোগ পাননি। তবে প্রত্যেকেই নবদম্পতির সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন। হাসান হাফিজুর রহমান, এনটিভি নিউজ, ওয়েস্টমিনিস্টার অ্যাবি, লন্ডন।